অনেক কাজ থাকে যেগুলো খুব একটা সহজ কাজ না অনেক কঠিনতম কাজ কিন্তু আমরা যদি সেই কাজটাতে ভালোভাবে করি এবং সেটাকে যদি আমরা সহজ ভেবে করি তাহলে সেই কাজটা খুবই সহজ হয়ে ওঠে অনেকের কাছে হেয়ার স্টাইলটা অনেক কঠিনতম একটা কাজ কিন্তু তোমরা একটু ভেবে দেখো না একটু যদি মনে করো যে না কিসের কঠিন এটাও সহজ সবাই যদি পারে আমরাও পারবো তাহলে তোমাদের কাছে এই হেয়ার কাজটাও অনেক সহজ হয়ে যাবে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল যেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল ভিডিওটা হবে তাহলে ভিডিওটি তোমরা স্কিপ না করে লাস্ট অবধি দেখো আমি মেকআপ আর্টিস্ট স্বাতি মাহান্ত কোলতার আমি থাকি শাওরাফুলি আমার স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি শাওরাফুলিতে আজকে তোমাদের সাথে একটা রোজ হেয়ার স্টাইল শেয়ার করবো ফার্স্টে যেটা করে নেওয়া হয়েছে হেয়ারটাকে ব্লো ড্রাই করে নেওয়া হয়েছে তারপর ক্রিম্পিং করা হয়েছে ফুল হেয়ারটাকে ক্রিম্পিং করতে হবে এবার এখানে করা হচ্ছে পাফ পাফের ওপর হালকা হালকা করে লেয়ারিংস করা হচ্ছে তোমরা যদি চাও লেয়ারিংস তোমরা নাও করতে পারো শুধু নিট পাপও করতে পারো তারপর এখানে আমি ফ্রন্ট ভ্যারিয়েশান দেব। ফ্রন্ট ভেরিয়েশনের জন্য আইব্রো মিডিল থেকে আমি সাইড পার্টিশান করে নিয়েছি এবং কানের মাঝখান থেকে আমি যে হেয়ারটা ছিল সেটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি দেন ফ্রন্ট থেকে এবং ব্যাক থেকে দুইভাবে ভি অ্যাঙ্গেল করে আমি এখানে একটা লাভ শেপ দিয়ে নিচ্ছি মানে হার্ট শেপ দিয়ে নিচ্ছি হার্ট শেপ করার পর এখানে পাঁচটা থেকে সাতটা লাইন্স বার করে নেবে তারপরে অল্প অল্প হেয়ার নেবো অল্প অল্প হেয়ার নিয়ে ফার্স্টে রাউন্ড করে নেবে রাউন্ড করে আঙুলে করে ফোল্ড করে আঙুলটাকে নাইনটি ডিগ্রিতে ফোল্ড করবে মানে নাইনটি ডিগ্রিতে স্প্রেড করবে তারপর সেখান থেকে ছোট্ট ছোট্ট লেয়ারিংস বার করবে এইভাবে দুই দিক থেকে করে একটা তোমাকে হার্ড শেপ ক্রিয়েট করতে হবে এই ফ্রন্ট হেয়ার স্টাইলটা পুরোটাই হার্ট শেপের উপর থাকবে দেন দুর্দান্ত একটা হেয়ার স্টাইলিং তোমরা করতে পারবে যে কোনো এলিমেন্টসই তোমরা যদি প্রপারটি পিকনিকে করো এবং প্রপার গাইডেন্সের সাথে করো তাহলে না হেয়ার স্টাইল ভীষণ সোজা হয়ে উঠবে আমি তোমাদের এখানে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স হেয়ার হেয়ারস্টাইলিংয়ের টেন ডেজ মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে এপ্রিলের পাঁচ তারিখ থেকে যেখানে তোমরা একদম জিরো থেকে শিখতে পারবে কিভাবে ব্লো ড্রাই করবে কিভাবে ক্রিম্পিং করবে কিভাবে তোমরা সেকশানিং করবে কোন সেকশানটাকে কি বলা হয় পুরো যারা হেয়ারে একদম কাঁচা তারাই এই হেয়ার স্টাইল ক্লাসটা জয়েন করতে পারো এবং তারা প্রপার অ্যাডভান্স হেয়ারস্টাইল শিখেই বেরোবে আমি যেভাবে বলবো যেভাবে গাইড করব সেই গাইডেন্সে যদি তোমরা চলো এবং তোমরা যদি একটু প্র্যাকটিস করো তোমাদের স্টাইল নিয়ে আর কোনো দিনই প্রবলেম হবে না তাহলে তোমরা যদি চাও আমার এই ক্লাসটা জয়েন করতে এই ক্লাসে আর মাত্র চারটে সিট অ্যাভেলেবেল আছে তো তোমরা চাইলে তাড়াতাড়ি তোমাদের নামটা বুক করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার নাইন এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট টু এইট ফোর দেখো সেম টেকনিকে পুরো আমি ফ্রন্ট ভ্যারিয়েশানটা কমপ্লিট করলাম তোমরা অনেকেই যখন রিয়েল ব্রাইড করতে যাও রিয়েল ব্রাইডে হয়তো অনেক সময় আমাদের ফুল অ্যাডভান্স স্টাইল করতে আমাদের সময় হয় না তখন তোমরা এইরকম ফ্রন্টে একটা ভ্যারিয়েশন দিলে ব্রাইডনা না ভীষণ খুশি হয়ে যায় তাহলে তোমরা এই ভ্যারিয়েশনটা ব্রাইডকে দিতেই পারো ব্যাকে তোমরা একটা সুন্দর ফ্লাওয়ার বার্ন করতে পারো তো এইরকম অনেক ছোট্ট ছোট্ট টিপস টেকনিক তোমরা আমার ক্লাসে শিখতে পারবে তাহলে বলো তো আজকে তোমাদের ফ্রন্ট ভ্যারিয়েশনটা কেমন লাগলো এবার চলো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে ব্যাক ভ্যারিয়েশনও দেখাবো যে হেয়ারটা ব্যাকে ছিল সেই হেয়ারটা থেকে অল্প অল্প হেয়ার নিয়ে যেরকম আমরা নর্মাল বেনি করি নর্মাল বেনি করে খুব ছোট্টো ছোট্ট করে স্প্রেডিং করে নেবো এই হেয়ারটা দিয়ে আমরা ছোট ছোটো রোজ বানিয়ে নেব। বেনি করে এরকম ছোট ছোটো রোজ বানিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো প্লেসমেন্ট দিতে পারো তো দেখো এখানে আমি কত সহজ পদ্ধতিতে পাঁচটা রোজ বানিয়ে নিয়েছি তো এবার এই রোজ বানানোর পর যে ডোনারটা আমার লাগানো আছে এই ডোনারের ওপর কিভাবে আমি হেয়ারটাকে ম্যানেজমেন্ট করব। যে হেয়ারটা এক্সেস হেয়ার আছে এখানে তোমরা ছোট্ট ছোট্ট পাট পাট করে হেয়ার নিয়ে তোমরা এখানে প্লেসমেন্ট করে দেবে তো এইভাবেই পুরো হেয়ারটা কমপ্লিট করতে পারবে ভীষণই ফাস্ট হবে এবং ভীষণই ইজিওয়েতে হবে তোমরা যদি এই ধরনের আরও অনেক অনেক হেয়ার স্টাইল শিখতে চাও তো অবশ্যই আমার ক্লাস জয়েন করে নিও এইভাবে গ্যাপিং জায়গাগুলো আমি এস এবং স্প্রেডিং অ্যান্ড পুলিং টেকনিকের সাহায্যে পুরোটা কমপ্লিট করব। তো আজকের হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না আর তোমাদের ভালো লাগলে এবং তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে তোমরা অবশ্যই শেয়ার করে দিও নেক্সট এরকম আরও ভিডিও দেখার জন্য এবং মেকআপ দেখার জন্য আমার পেজটিকে ফলো করে রেখো তাহলে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো বা বাই ডাটা